हेलो माय व्यूअर्स, वेलकम टू माय चैनल एग्जाम पॉइंट। এবং আমি তোমাদেরকে যে 1000টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন করাবো তার থার্ড পার্টে কিন্তু আমি আরো 25টি গুরুত্বপূর্ণ জিকে করাবো এবং এই জিকেগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেল হোক, সিএইচএসএল হোক, গ্রুপ ডি হোক, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হয়ে থাকে। আর এর আগে আমি কিন্তু 50টা তোমাদেরকে করিয়ে দিয়েছি জিকে কোশ্চেন, সেগুলোও দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। এবং থার্ড পার্টে আরও 25টি কোশ্চেন করাবো। আর কোশ্চেনগুলো আমি ইংলিশে করাচ্ছি এবং আমি বাংলাতে তোমাদেরকে বলবো এবং ইংলিশে কিন্তু কোশ্চেনগুলো থাকবে, কারণ তুমি যে কোনো পরীক্ষা দিতে যাবে বেশিরভাগ কিন্তু ইংলিশেই তোমাকে অ্যান্সারটা দিতে হয় এবং কোশ্চেনটাও ইংলিশেই থাকে এবং ইংলিশে বোঝার কিন্তু সুবিধাটা অনেক বেশি। তো দেখো কোশ্চেন নাম্বার 51, When did Non Cooperation Movement begin? तो Non Cooperation Movement कখন शुरू হয়েছিল? तो এটা শুরু হয়েছিল কিন্তু 1st August 1920 সালের প্রথম আগস্টে। কোশ্চেন নাম্বার 52, When did Chauri Chauri incident started? যে Chauri Chauri বিদ্রোহ কত সালে হয়েছিল? তো এটা হয়েছিল 5 February 1922 সালে। পরবর্তী কোশ্চেন, the next question is study of snakes is called, तो सांप निये विद्या के की बोला है? तो ये बोला है ऑफियोलॉजी। तो ये क्वेश्चन गुलो रिपीट हुए था कि विभिन्न रकम विद्या, तो स्नेक्स निये स्टाडी के बोला है ऑफियोलॉजी। नेक्स्ट क्वेश्चन इज स्टाडी ऑफ लाइट इज कॉल्ड, जे आलोक निये विद्या के बोला है ऑप्टिक्स। नेक्स्ट क्वेश्चन स्टाडी ऑफ इयर्स इज कॉल्ड, कान निये विद्या के बोला है ओटोलॉजी। क्वेश्चन नंबर 56, हु इज द फाउंडर ऑफ हरियंका डायनेस्टी? तो हरियंका साम्राज्यर प्रतिष्ठा के, तो एटार आंसर हो जाए बिम्बिसार। नेक्स्ट क्वेश्चन इज हुईच इंडियन स्टेट आर्लियर नोन एज मगधा? तो मगधा कौन राज्यर पुरानो नाम बा कौन राज्य के मगधा नामे जानताम, যেটা নাম পরিবর্তন হয়েছে এখন বিহার। তো বিহারের পূর্ব নাম ছিল মগধা। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 58, এভারেজ ওয়েট অফ হিউম্যান হার্ট হাউ মাচ? তো মানুষের যে হৃদয় বা হার্ট সেটার এভারেজ ওয়েট কত হয়ে থাকে? তো এটার এভারেজ ওয়েট থাকে কিন্তু 289.6 গ্রাম পূর্ণবয়স্ক মানুষের। কোশ্চেন নাম্বার 59, ফার্স্ট আফগান ওয়ার টুক প্লেস, প্রথম আফগান যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1839 সালে। পরবর্তী কোশ্চেন, সত্যমেব জয়তে হ্যাজ বিন বরড ফ্রম, যে সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে কিন্তু মুন্দাকা উপনিষদ থেকে। পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 61, হু স্টার্টেড চিপকো মুভমেন্ট? যে চিপকো বিদ্রোহ কে শুরু করেছিল? তো এটা শুরু করেছিল কিন্তু সুন্দরলাল বহুগুণা। নেক্সট কোশ্চেন, নেম দ্য লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম বিচ বা সামুদ্রিক তীরের নাম কি? এটা হলো মারিনা বিচ। পরবর্তী কোশ্চেন, লার্জেস্ট ডিস্ট্রিক্ট নেম ইন ইন্ডিয়া? তো ভারতের সবচেয়ে দীর্ঘতম জেলার নাম হচ্ছে কি? এটা হবে গুজরাটের কুচ। পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 64, নেম দ্য লার্জেস্ট ডোম ইন ইন্ডিয়া? তো ভারতের লার্জেস্ট ডোম বা গম্বুজের নাম হচ্ছে গোল গম্বুজ। পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 65, হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ মিল্ক? দুধের পিএইচ মান কত? তো এটা অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু 6.4। আমরা জানি 7 হচ্ছে নিউট্রাল এবং 7-এর চেয়ে কম হলে সেটা অ্যাসিডের দিকে বিলং করে এবং লেস দেন যদি 7 হয় তাহলে অ্যাসিড এবং যদি গ্রেটার দেন 7 হয় তাহলে সেটা বেসিক বা ক্ষার হয়। আর আমরা জানি দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, সো মিল্কের যে পিএইচ ভ্যালু 7-এর কম হবে সেটা সবসময় মনে রাখবে। যদি অপশানে 3টে 7-এর বেশি থাকলো, একটা 7-এর কম থাকলো, তাহলে এই ট্রিক্সটা ফলো করে করবে যে দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় তাহলে সেটা অ্যাসিড বিলং করে, তাহলে সেটার পিএইচ ভ্যালু 6.4, এটা মনে রাখবে। আর যে আমাদের রক্ত বা ব্লাড হচ্ছে 7.4 এবং লেমন এটা তো জানি অ্যাসিড, এটা হচ্ছে 2.4। যত পিএইচ যের মান পিএইচ ভ্যালুর মান কম হবে সেই জিনিস তত অ্যাসিডের দিকে বিলং করবে। পরবর্তী হচ্ছে হোয়েন ডিড হলদিঘাট ব্যাটেল স্টার্ট। হলদিঘাটের যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ সুলতান ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড? যে সুলতান ন্যাশনাল পার্ক এটা কিন্তু এসএসসি জিডিতে রিপিট হয়েছে কোশ্চেনটা, এবং রেলেও কিন্তু বেশ কয়েকবার এসেছে যে সুলতান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। পরবর্তী, হোয়ার ইজ লুনার লেক ইজ লোকেটেড? তো লুনার লেক কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। আর এই লেকটা কিভাবে তৈরি ছিল? এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বা মনে করেন যে কোনো এক সময় পৃথিবীতে একটা বড় উল্কাপিণ্ডের পড়ার ফলে, পৃথিবীর গায়ে ধাক্কা খাওয়ার ফলে সেই হ্রদের সৃষ্টি হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ স্টেট সেপারেট নর্থ আমেরিকা অ্যান্ড এশিয়া? নর্থ আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে বেরিং স্ট্রেট, বেরিং প্রণালী। পরবর্তী কোশ্চেন, নাগার্জুন সাগর প্রজেক্ট ইজ সিচুয়েটেড হুইচ রিভার? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। নাগার্জুন সাগর প্রজেক্ট কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, হু ইজ রিগার্ডেড অ্যাজ এ ফাদার অফ জেনেটিক্স? জেনেটিক্সের ফাদার কাকে বলা হয়? তো এটা বলা হয় গ্রেগর জোহান ম্যান্ডেলকে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ এশিয়ার লার্জেস্ট ডিজার্ট? এটা হচ্ছে এশিয়ার বলেছে, এশিয়ার হচ্ছে গোবি ডিজার্ট। আর যদি ওয়ার্ল্ডের বলতো তাহলে হতো আমরা কি সাহারা। যদি ওয়ার্ল্ডের বলতো যে ওয়ার্ল্ডের বৃহত্তম মরুভূমির নাম কি? পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য পার্লামেন্ট নেম অফ ইসরায়েল? ইসরায়েল পার্লামেন্টের নাম কি? এটার নাম হচ্ছে নিসেট। কোশ্চেন নাম্বার 74, ইন হুইচ স্টেট বানিহাল পাস লোকেটেড? বানিহাল পাস কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরে। এবং আমাদের আজকের ভিডিওর শেষ কোশ্চেন এবং আজকের টপিকের 75 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে পিভট ওয়ার্ড ইজ রিলেটেড হুইচ স্পোর্ট? যে পিভট ওয়ার্ড সেটা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা কিন্তু বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। তো এই ছিল আজকের তৃতীয় পার্টের 25টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জিকে কোশ্চেনগুলো কেমন লাগছে তোমাদের, এবং আমি তোমাদেরকে কিন্তু পার্ট ওয়াইজে টোটাল 1000টা জিকে কোশ্চেন করাবো, যেগুলো কিন্তু রিপিট করলে তোমরা যদি নোট করতেও পারো এবং যদি পড়ে নাও তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য অনেকটাই প্রিপেয়ার হয়ে থাকতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ।